हर गौरी नमः शिवाय। नमस्कार बंधुरा, आमार ए तथ्य तथ्यदि चैनलटीते आपनादेर सकल के जानाई शिव चतुर्दशी व्रतमाखा सुस्वागत। बंधुरा, ए विशेष दिनटीते आपनारा व्रत पालने जेभावे मंदिरे बा निज निज बाड़ीघरे व्रत पालने शिवलिंगेर पाशे पुजो दिते जाबेन, ता हलो प्रथमत पवित्र देह ओ मने जाबेन, द्वितीयत पवित्र चिंता भावना निये जाबेन, तृतीयत घर संसारेर बा अन्येर समालोचना बा निंदा करबेन ना, धर्म विषये भावुन आर बोलते हले धर्म विषये बोलुन, चतुर्थत हातेओ हातेर नख एर कोणे जेनो बिंदुमात्र नोंगरा ना थाके सेदिके लक्ष्य राखुन, पंचमत भूलेओ जेनो चूल शिवलिंगे ना लागे सेदिके विशेष भावे लक्ष्य राखबेन, अर्थात চুল উন্মুক্ত বা খোলা রাখবেন না, এ বিষয়ে ধর্মগ্রন্থে বিশেষভাবে উল্লেখ রয়েছে। বন্ধুরা, দেখা যায় যে কিছু কিছু মেয়েরা বা মহিলা অর্থাৎ মাসিমণিরা উন্মুক্ত চুলে মন্দিরে গিয়ে থাকেন, আর পূজোর উপকরণে সেই উন্মুক্ত চুল স্পর্শ হয়ে যায়, এতে কিন্তু ভীষণই পাপ হয়ে থাকে। এর ফলে দেহত্যাগের পর কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বন্ধুরা, এ বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব যে কোন নরক যন্ত্রণা এবং কীভাবেই বা ভোগ করতে হয় এ বিষয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও এর মাধ্যমে যারা যারা জানতে পারলেন এ বিষয়ে, তো আপনারা অনুগ্রহ করে উন্মুক্ত চুলে যাবেন না প্লিজ, এতে অন্যদেরও অসুবিধে হতে দেখা যায়। কিভাবে? তো বন্ধুরা, সেটা হলো যে যেই যেই মন্দিরে সারিবদ্ধভাবে দাঁড়াতে হয় বা ভিড়ের মধ্যেখানে সামনের জনের খোলা চুল পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির পুজোর উপকরণে এসে পড়তে দেখা যায়, তো উন্মুক্ত চুলে গিয়ে নিজেও প্লাস অন্যদেরকেও বিপদে ফেলবেন না প্লিজ। আবার দেখা যায় কিছু কিছু ব্যক্তিকে খোলা চুলগুলি বেঁধে ফেলতে বললে তো খুশি নয়, বরং রেগে গিয়ে থাকেন। বন্ধুরা, আরেকটি বিষয়, পুজো দ্রব্যাদি বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করার জন্য যে ভোগ প্রসাদি সাজাবেন সেই প্রসাদির সামনে মুখ রেখে কথা বলবেন না, কেননা এতে থুতু পড়ার সম্ভাবনা থাকে বা অনেকের মুখ থেকে থুতু পড়তে দেখেছি। এবারের সরস্বতী পুজোর দিনই দেখেছি, তো এমনটা যেন না হয় সেই দিকেও লক্ষ্য রাখা উচিত। বন্ধুরা, কথা বলতে হয়তো প্রসাদ সযত্নে সামলে রেখে তারপর কথা বলুন। বন্ধুরা, আমি আপনি যারা যারা এ নিয়ম নীতিগুলো মানি তো সবটাই ভালো প্লাস ভালোই, কিন্তু যাদের জানা নেই তাদের জন্য কথাগুলো বলা হলো। বন্ধুরা, মনে কষ্ট নেবেন না, যথাসম্ভব প্রাথমিকভাবে সঠিক নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলুন, এতেই মঙ্গল। তো বন্ধুরা, বিষয়টি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং অন্তত একটি কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন। আপনি আমার মন্তব্যের সাথে সহমত কিনা তা জানা বিশেষ দরকার বন্ধুরা, আর তথ্যটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।